এই হচ্ছে আজকের বাজার। এটার মধ্যে রয়েছে বেলে মাছ, বড় বড় সাইজের বেলে মাছ। দেখো পাঁচ রকমের মাছ এনেছে। তার আগে আমি একটা দারুণ জিনিস শিখছি পিসির কাছ থেকে, যেটা হচ্ছে মাছ কাটা। এখানে দেখো মাছ কাটা হচ্ছে, যেটা আমি পারি না সেটা স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই, নিশ্চয়ই একদিন কাট। সবজি দিয়ে আপনার ফুল মাছগুলোকে এপিট ওপিট দুপিট করে ভাজা হয়ে গিয়েছে, রসুন নিয়ে তোমাদের যাদের বার্থডে রয়েছে তাদের প্রত্যেকের বার্থডে উইশ কিন্তু আমি ভিডিওতেই করব। তো আমাদের মিনি ডাইনিং টেবিলে খাবার দাবার সব সাজানো হয়ে গিয়েছে, মানে ট্রাই করে দেখো কুমড়ো ফুলের বড়টা কেমন। ভালো আছে, চান না করে খাচ্ছে, প্রচুর অলস। এরকম অলস কাদের বড়রা আছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আমাকে। আজকে 26 আগস্ট, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো আজকে খুব ভালো একটা দিন, শ্মশান মন্দিরে চলে এসেছি, এখানে আমরা পুজো দেব। আজকে কৌশিকী অমাবস্যার দিনে পুজো দিলে কিন্তু খুব ভালো হয়। পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট আমাদের। এখন চলে এসেছি সোনাহাটুলের চা খেতে, এখানকার চাটা বেশ ভালো লাগে, বরাবরের মতো ঘন মিষ্টি মিষ্টি মালাই মার্কে চায়। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার ল্যাপটপ, ল্যাপটপ আবার মেকআপ ব্রাশ। কেন 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 টাইমিং দেখো, টাইমিং হর্ন শুনেই পিপ পিপ শুনেই চলে এসেছি। কর্তমশাই বাজার করে চলে এসেছে, তবে সকাল সকাল না, এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, 10:30 বাজছে। চলো বাজারটা অনেকটা করে নিয়ে এসেছি। বাহ অনেক বাজার, দেখা যাক কি কি বাজার তুমি রান্নাঘরে গিয়ে রাখো, আমি সবাইকে দেখাচ্ছি। এই হচ্ছে আজকের বাজার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 26 আগস্ট শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30। আজকে 10:30 মানে এতটাই বেলা করে কবির বাজার এনেছে, আর আজকে বাজারটা কি কি করেছে সেইটা দেখানো দিয়েই কিন্তু আজকের এই সুন্দর ব্লগটা শুরু করছি। তো ফার্স্টেই দেখো এই প্যাকেটের মধ্যে কি রয়েছে। আচ্ছা এটার মধ্যে রয়েছে পটল বেশ কয়েকটা, টমেটো, আর রয়েছে বেশ কয়েকটা শসা, অল্প পরিমাণেই রয়েছে। নেক্সট যেটা রয়েছে ঢ্যাঁড়স অর্থাৎ ভেন্ডি, এটাও রয়েছে। আমি প্রত্যেকটাই খুলে রাখছি না, জাস্ট প্যাকেট খুলে খুলে দেখাচ্ছি। কচি ভেন্ডি, আর ভেন্ডি কচি সেটা চেনার উপায় কি বলতো, জাস্ট এরম নেবে, এই এটা হচ্ছে কচি, আর যখনই মানে ডান্ডিটা ভাঙবে না তখন বুঝবে যে এটা পাকা। নেক্সট ওয়ান যেটা রয়েছে অনেকটা, ওয়াও, ধনে পাতা, আর সাথে যেটা রয়েছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম কেন রয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। যাই হোক ধনে পাতা ক্যাপসিকাম রয়েছে, তারপর রয়েছে এটা আমার মোস্ট ফেভারিট একটা ভেজিটেবল যেটা হচ্ছে ফুলকপি। বন্ধুরা তোমাদের কাদের কাদের ফুলকপি খেতে ভালো লাগে, বা ফুলকপি একটা প্রিয় সবজি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ফুলকপি অনেক দিন পর ফার্স্ট টাইম, মানে এটা বলা যেতে পারে এইবারই এসে ফার্স্ট টাইম আমি ফুলকপি এনেছি। তারপর রয়েছে এগুলো কি বলতো, বিট, আবার শীতের সবজি এনেছো তুমি আজকে, 3-4 মতো বিট রয়েছে, বিট চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগে বা বিট ভাজা। তারপর যেটা কবিরের পছন্দের সবজি, ঝিঙে, ঝিঙে কবির না আমারও অনেক পছন্দের, ঝিঙে কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর ঝিঙে গরমে শরীরটাও ঠান্ডা করে। তারপর যেটা রয়েছে এটা কবিরের অনেক পছন্দের বাট আমার একদমই পছন্দের না, সেটা হচ্ছে এই যে ভাত করলা বা কাঁকরোল যেটাকে আমরা বলি, বেশ অনেকগুলোই এনেছে, 5-6 এতগুলো এনেছে কাটা কাটা। এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে সব মাছ, তো আমি মাছটা এভাবে রাখবো না, এটার উপর রাখছি, মেঝেটা নোংরা হবে না, আর মেঝেটা এখনো কিন্তু পরিষ্কার করে মোছা হয়নি সেই কারণে আমি দেখাতে পাচ্ছি মেঝের উপরে। এটার মধ্যে রয়েছে রুই মাছ, ঠিক আছে, তারপর রয়েছে পার্শে মাছ, বেশ খানিকটা পার্শে মাছ রয়েছে, তারপর রয়েছে, আরে বাপরে এতটা লোটে মাছ, মানে কি বলতো লোটে মাছ মানেই হচ্ছে লইট্টা মাছের ঝুড়ি। ছোটটাতে কি আছে আমি দেখি, আচ্ছা চিংড়ি মাছ, এটা একটা কমন আমাদের বাড়িতে চিংড়ি মাছ থাকবেই, কিছু থাকুক না থাকুক চিংড়ি মাছটা থাকবে, সেটা তোমরা অনেকে জানো। আরো একটা রয়েছে দেখা যাক এটার মধ্যে কি আছে, ওয়াও, এটার মধ্যে রয়েছে বেলে মাছ, 2 পিস রয়েছে বেশ বড় বড় সাইজের বেলে মাছ। দেখো ওয়াও বেশ বড় সাইজ, কিন্তু মানে বেলে মাছ আমি সাধারণত ছোট ছোট খেয়েছি কিন্তু এটা বেশ বড় সাইজ। তো আজকে 1, 2, 3, 4, 5 রকমের মাছ এনেছে আজকে যা বাজার কবির এনেছে, মোটামুটি আমাদের 1 সপ্তাহ হয়ে যাবে, আর সবজি সবজা তো আমাদের আছে মানে ফ্রিজে খামছি আমি, জাস্ট লিটারেলি এত গরম ফ্যান হোক আর এতগুলো লাইট চলছে। যাই হোক সবজি সবজা বেগুন পেঁপে আলু পেঁয়াজ রসুন এগুলো তো সবই রয়েছে, আর বাদ বাকি এই হচ্ছে আজকে
টোটাল বাজার যেটা আমাদের বেশ অনেকদিন চলে যাবে কারণ এই বাড়িতে আমরা খুব বেশি দিন নেই আমরা খুব তাড়াতাড়ি স্টাকে চলে যাব তো যাই হোক এইগুলোই আমাদের বাজার তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে রান্না বান্না শুরু করতে হবে বন্ধুরা রান্না বান্না তো শুরু করব তার আগে আমি একটা দারুণ জিনিস শিখছি পিসির কাছ থেকে যেটা হচ্ছে মাছ কাটা এখানে দেখো মাছ কাটা হচ্ছে আর মাছটা বেসিক্যালি বাইরের মানে এরকম সিঁড়িতেই কাটা হয় কারণ রান্নাঘরে একটু অপরিষ্কার হয়ে যায় তো সেজন্য এখানেই কাটা হয় আর এখানে আজকে দু রকম রান্না হবে যেটা পবিরের অর্ডারে একটা হচ্ছে বেলে মাছের ঝাল মানে পেঁয়াজ টমেটো দিয়ে একটা ঝাল হবে তেল ঝাল টাইপের আর পাশে মাছের হবে বেগুন দিয়ে বেগুন ছিল ফ্রিজে বেগুন দিয়ে পাশে মাছের আলু দিয়ে ঝোল হবে আমি এখন মাছ কাটা দেখছি কিভাবে কাটতে হয় অনেকেই তোমরা বন্ধুরা মাছ কাটতে পারো বাট যেটা আমি পারি না সেটা স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই তো আমি মাছ কাটতে পারি না শিখছি নিশ্চয়ই একদিন কাটবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এখন মাছ কাটা দেখি সবজিগুলোকে সব ফ্রিজে রেখে দিই টমেটোটা বের করে রাখি কারণ টমেটোটা আর লাগবে আর বেগুন এখানে বের করে রেখেছি বিট ধনে পাতা ক্যাপসিকাম ঢুকিয়ে দিই সবজি ফুল সবাই মাছ কাটা হয়ে গিয়েছে এবার মাছটা ভাজবো রান্না বান্না শুরু করবো বন্ধুরা মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভাজবো তেলটা গরম হয়ে গিয়েছে বেলে মাছ ফার্স্টে ভেজে নেব দুবার ভাজবো সেজন্য ভিন্ন ভিন্ন করে দিচ্ছি প্রথমে বেলে মাছের ঝালটা বানিয়ে নেবো এটাকে পেঁয়াজ সামান্য কুচি করে একটু টমেটো দিয়ে আদা রসুন বাটা দিয়ে ঝালটা বানাবো আদা বাটা দেবো না রসুন বাটা দেবো আর এখানে পার্শ্বে মাছ রয়েছে পার্শ্বে মাছটা বেলে মাছ ভাজার পর লবণ হলুদ মাখিয়ে বেগুন দিয়ে ঝোল হবে ঠিক আছে তো আজকে দু রকম মাছই রান্না হচ্ছে বেলে মাছটা ভাজাবো বেলে মাছ খুব নরম জাতীয় মাছ তাই কিন্তু ভাজার হতে খুব বেশি সময় লাগে মাছগুলোকে এপিট ওপিট দুপিট করে ভাজা হয়ে গিয়েছে বা তুলে নিই একইভাবে বাকিগুলো ভেজে নেবো বন্ধুরা দেখো সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে টোটাল সবই ছিল এবার এই তেলেই ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিলাম সামান্য পাঁচ ফোড়ন এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে দিই ভালো করে ভেজে নিতে হবে তারপর দেবো রসুন বাটা দিলাম হাফ চামচ এবার জাস্ট সবকিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে হলুদগুলো লঙ্কাগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে নুন ঝালটা নিজেদের স্বাদ মতো দিতে হবে তেল তেল একটু গামাকে গামাকে ঝাল হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর বেগুনের ঝোলের রেসিপি তো তোমরা জানো নর্মাল লঙ্কা পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজ তোমার যেহেতু পেঁয়াজ লঙ্কা রয়েছে একটু পেঁয়াজ দিয়ে বেগুনের ঝোলটা বানাবো তো রান্নাবান্না সব করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আবার তিনটে কুমড়ো ফুল রয়েছে বুঝলো তো পাশের বাড়ি তো কুমড়ো ফুল দিয়েছে বা কুমড়ো ফুলে বড়াগুলো ভাজতে হবে তো বেগুনের ঝোল করার আগে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজবে একবারে রান্নাটা করে নিই চান টান করে একদম ফ্রেশ হয়ে বসে গিয়েছি এখন খাটে আমার ভম্বুলোকে নিয়ে হাতে রয়েছে ফোন তার মানে কি গতদিনের ব্লগে আমি বলেছিলাম যে আগামীকাল করে মানে আজকে তোমাদের যাদের বার্থডে রয়েছে তাদের প্রত্যেকের বার্থডে উইশ কিন্তু আমি ভিডিওতেই করবো তো বেশ অনেকজন আমাকে কমেন্ট করেছে ইতিমধ্যে তাদের নাম করছি ঠিক আছে ফার্স্ট অফ অল রয়েছে সুচেতা দে হ্যাপি বার্থডে সুচেতা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে খুব ভালোভাবে কাটাও দিনটা রিমি পাত্র হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রিমি মিনি হ্যাপি বার্থডে মিনি পায়েল মাল হ্যাপি বার্থডে পায়েল তুমি খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও খুব ভালো থাকো সুস্থ থাকো রূপালী অধিকারী হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আর সুস্মিতা চক্রবর্তী লিখেছে যে কালকে আমার হাজবেন্ডের বার্থডে তো তোমার হাজবেন্ড দাদাকে অনেক অনেক হ্যাপি বার্থডে শুভেচ্ছা যদিও নামটা লেখনি সেই কারণে বলতে পারলাম না এস কে রাহুল আমিন হ্যাপি বার্থডে 26th August অর্থাৎ আজকে সবার বার্থডে ছিল প্রত্যেকের নাম আমি মেনশন করে দিলাম ভিডিওতে আর এরপরে যারা কমেন্ট করবে কারণ এই ভিডিওটা এই টাইমে শিডিউল হয়ে যাচ্ছে তাদের নামটা করতে পারলাম না তো তাদেরকে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো বার্থডে উইশ করে দেবো আশা করি তোমাদের অনেকটা ভালো লেগেছে বার্থডে উইশ করে তো এভাবেই তোমরা আমাকে কমেন্ট করতে থেকো আমি চেষ্টা করবো প্রত্যেকের নাম এক এক করে ভিডিওতে তুলে ধরার এবং তাদেরকে বার্থডে উইশ করার তো বন্ধুরা যাদের বার্থডে তাদের তো উইশ করে দিলাম তো এখন চান করা হয়ে গিয়েছে এবার লাঞ্চ করবো প্রচুর খিদে পেয়ে গিয়েছে আমার তার থেকে বেশি প্রবীরের তো চলো এবারে লাঞ্চ করতে বসি লাঞ্চ করতে বসে গিয়েছি আর আজকে কিন্তু ঘরেই লাঞ্চ করছি রান্নাঘরে ডাইনিং টেবিলে আর করছি না তো আমাদের মিনি ডাইনিং টেবিলে খাবার দাবার সব সাজানো হয়ে গিয়েছে মানে সার্ভ করা হয়ে গিয়েছে ভাত রয়েছে দুজনের প্লেটে লেবু রয়েছে এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া সাইজটা দেখো বন্ধুরা এই সব বড়া তো তিনটেই ফুল দিয়েছিল তো তিনটে ফুলের বড়া
আর বাকি যে ব্যাটারটা ছিল ওইটাতে আমি কি করেছি এরকম এরকম বড়া করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। কোনো জিনিস ওয়েস্ট করা যাবে না, পকোড়া বড়া এগুলো খেতে আমাদের খুব ভালোই লাগে। এখানে তো স্যালাড রয়েছে, শসা পেঁয়াজ টমেটো ধনে পাতা আর লেবু দেওয়া আছে, একটু লবণ স্প্রিঙ্কল করে দিয়েছি। তো ধনে পাতা কুচি দিয়ে এরকম স্যালাড কিন্তু অসাধারণ লাগে, যারা যারা আমার মতো স্যালাড লাভার আছো নিশ্চয়ই ভালো লাগে। তারপর বেলে মাছের ঝাল রয়েছে এখানে, আর এখানে দেখো রয়েছে পাশে মাছের বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চের মেনু। তো এবারে আমরা খাওয়া দাওয়া শুরু করি, দেখি অ্যাকচুয়ালি কুমড়ো ফুলের বড়াটা কেমন হয়েছে। এটা একটু আমি ভেজে রেখেছিলাম বাট এখনো মুচমুচে, অনেক কেমন। প্রবীর ট্রাই করো। এই যে প্রবীর মশাই বসে পড়েছে, আজকে শুধু কি ট্রাই করে দেখো কুমড়ো ফুলের বড়াটা কেমন, ভালো হয়েছে। আর একটা বন্ধুরা একটা সিক্রেট, এর সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, চান না করে খাচ্ছে, দেখেছো? আমি চান করে নিলাম, ও এক তো বেলা হয়ে গিয়েছে, এখন পৌনে দুটোর মতো বাজে, এখনো চান করিনি। খাওয়ার পরে চানটা করবো। ওর নাকি ভীষণ খিদে পেয়ে গিয়েছে আজকে, শিওর খাওয়ার পরে কিন্তু চান করবে, ঠিক আছে? প্রচুর অলস, এরকম অলস কাদের বড়রা আছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আমাদের। অলস তুমি, অলস অলস অলস। তো বন্ধুরা আমরা তাহলে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধ্যে 7:30, আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। দেখো আজকে লাইট গ্রিন কালারের এই কুর্তি, তার সঙ্গে এই দুপাট্টা, আর তার সঙ্গে হালকা একদম টাচ আপ একটা মেকআপ, যেটা না করলেই নয়। একটু লিপস্টিক টিপস্টিক পরে নিয়েছে, ব্যাস একটা টিপ কিন্তু পরেছি, ঠিক আছে? তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি? এখন রেডি হয়ে আমি আর প্রবীর দুজন মিলে যাচ্ছি, আমাদের পাশেই একটা শ্মশান কালী মন্দির রয়েছে, সেখানে পুজো দিতে এবং ঠাকুরের মন্দিরে একটু প্রণাম করে আসতে। তার কারণ হচ্ছে আজকে 26 আগস্ট, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। তোমরা নিশ্চয়ই জানো কৌশিকী অমাবস্যা কতটা জাগ্রত, মানে এই যে 12টা থেকে কাল 12টা অব্দি এরকম অমাবস্যাটা লেগে থাকবে। তো বসিরহাটে সংগ্রামপুর কালী মন্দিরে ভীষণ জোর করে হয়, কিন্তু এখন যেহেতু একটু সন্ধে মানে বেশি হয়ে গিয়েছে, দূরত্বটাও অনেকটা বেশি সংগ্রামপুর মন্দির, সেজন্য ওখানে আর যাচ্ছি না। বাবাই ছবি দিচ্ছে, দেখছি ভীষণ ভালো। তো আজকে খুব ভালো একটা দিন, তো এই দিনে কেন মায়ের মন্দিরে একটু দর্শন করে আসবো না, মাকে একটু ধূপবাতি দিয়ে আসবো না, একটু পুজো দিয়ে আসবো না, তাকে কখনো হয়। তাই আমি আর প্রবীর দুজনেই রেডি হয়ে গিয়েছি, তো চলো চট করে যাই আর পুজোর অল্প টুকটাক সামগ্রীও কিনে নেবো, কারণ এটা আগে থেকে আমাদের প্রিপারেশন ছিল না। তো চলো বেশি লেট করা যাবে না, তোমাদের সবটাই প্রথমেই বন্ধুরা আমরা মিষ্টির দোকানে চলে এসেছি, পুজোর জন্য 5 রকমের মিষ্টি নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো প্রবীর মিষ্টিটা নিয়ে নিল, তো চলো এবারে ধূপবাতি কিনতে যাই। ঠাকুরের আর মোমবাতি নিয়ে নিলাম, আর মিষ্টি তো আগেই নেওয়া হয়ে গিয়েছে, চলো এবারে মন্দিরে যাই পুজো দিতে। চলে এসেছি বন্ধুরা আমরা শ্মশানকালী মন্দিরে, এটা আমাদের এখানকার একদম খুব কাছেই খোলাপোতা শ্মশানকালী মন্দির। মন্দিরটা খুবই জাগ্রত আর নতুন হয়েছে, মা দেখো এখানে এসে, মা বাবা রোজই প্রায় আসে। তো এখানে মা কালীকে আমি একটু প্রণাম করে নিচ্ছি আজকে কৌশিকী অমাবস্যার জন্য। দেখো বেশ অনেক মানুষজন এসছে, যে মিষ্টি এবং দক্ষিণা দিয়ে প্রণাম করে নিলাম। সত্যি এখানে আসলে না সত্যি মনটা ভালো হয়ে যায়, সে যে কোনো মন্দিরেই যায় না কেন, মাকে দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়, তাই না? এবারে দেখো ধূপ বাতিটা একটু ধরে নিয়ে একটু ঠাকুরকে আরতি করে নেব। এটা হচ্ছে ধূপ বাতি ধরানোর জায়গা, তো জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি একদম মনোরম। তো দেখতেই পাচ্ছ এখানে ধূপ বাতি দিয়ে একটুখানি ঠাকুরকে আরতি করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এইটা বলে রাখি, শ্মশানকালী মন্দির বললাম, তবে এখানে কিন্তু শ্মশানের কোনো রীতি মানে যেগুলো হয় সেগুলো কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, সদ্য নতুন মন্দির এটা, 2 বছর মতো বোধহয় হয়েছে। তো বেশ ভালো, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো একদমই নতুন। ধূপ বাতিটা আমি এখানে দিয়ে দিলাম, এবার প্রবীর দেখো একটু ধূপ বাতি ধরিয়ে নিচ্ছে ঠাকুরের সামনে। প্রচুর মানুষজন এসেছিল, তবে অন্য অন্য মন্দিরে যেগুলোতে অনেক মানুষ যায় সেরকম হয়তো অতটাও ভিড় নয়, কিছুক্ষণ বাদেই হয়তো পুজোটা শুরু হবে রাতের দিকে। এবারে আমরা এখান থেকে চলে যাব, তার আগে বন্ধুরা তোমাদেরকে শ্মশানকালী মন্দিরটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে পুরো মন্দিরটা, খুব সুন্দর দেখতে। বছরে একটা বাৎসরিক উৎসব হয় সেখানে, কিন্তু খুব জোর জমক করে হয়। আর পাশে দেখো এই মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, সবে হয়েছে, এটা শিব মন্দির, ঠিক আছে? তো এখানে এরকম বড় একটা গেট করা রয়েছে দেখো। তো মন্দির থেকে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, তো চলো এবারে প্রবীর আর আমি একটু ঘুরে আসি, চলো বন্ধুরা। বাও, এটা আমার বড় চা আর এটা হচ্ছে কবিরের ছোট চা। আহা হা,
মন্দির থেকে পুজো দিয়ে এখন চলে এসেছি সোনাহাটুলে চা খেতে। এখানকার চাটা বেশ ভালো লাগে। আজকে এখানে চা খাচ্ছি তার কারণ হচ্ছে আজকে বাড়িতে চা বানানো থেকে একদম ছুটি, বাইরের চা খেতে বেশ ভালোই লাগে। তো কবির জন্য ছোটো চা, আমার জন্য বড়ো চা। এই যে কাপটা মানে কর্তাটা, মাটির কর্তাটা কষা থাকে, চাটা কেমন ট্রাই করে বলছি। অলওয়েজ ভালো হয় না, আলাদা করে রিভিউ দেওয়ার মতো কিছুই নেই। বরাবরের মতো ঘন মিষ্টি মিষ্টি মালাই মারতে চায়। চলো আমরা চাটা এনজয় করি, তারপর বাড়ি ফিরব। বাড়ি চলে এসেছি বন্ধুরা। এখন কটা বেজে গিয়েছে, এখন বাজছে ওরকম 8:30 মতো। তো যাই হোক, এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে ঘরের ড্রেস পরে নিই, হাত মুখ ধুয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার ল্যাপটপ, সেটাকেও আমি উল্টো করে নিয়ে বসেছি, আর তার সাথে দুটো মেকআপ ব্রাশ নিয়ে নিয়েছি। দেখেছো, ল্যাপটপ আবার মেকআপ ব্রাশ, কেন কেন কেন? একটু অদ্ভুত লাগছে তাই না? ল্যাপটপকে কি মেকআপ আর করাবো? না, অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে দেখো। এটা আমার এইচপির একটা ল্যাপটপ, তোমরা জানো আমি রিসেন্ট কিনেছি, মানে বিয়ের কমাস আগেই আমি কিনেছিলাম ল্যাপটপটা। এখানে দেখো ল্যাপটপের পিছনে, প্রত্যেকটা ল্যাপটপের পিছনে দুটো করে ফ্যান থাকে। ল্যাপটপ যখন অন থাকে, যখন আমরা কাজ করি, তখন এই ফ্যানটা শো করে এরকম একটা ঘোরে, মানে যে কোনো মেশিনটা চলার যে আওয়াজটা হয় সেভাবেই কিন্তু ঘোরে। আমি একটা কি ব্ল্যান্ডার প্রথম থেকেই করে আসছি, সেটা সত্যি উচিত নয়, তবু আমি করে আসছি। কবির আমাকে বারবারই বারণ করতো, ল্যাপটপ স্ট্যান্ডে করতে বলতো বা টেবিলে বসে করতে বলতো, কিন্তু আমি কি করতাম, যখনই ল্যাপটপে ভিডিও এডিট করতাম বা কোনো কাজ করতাম, তখনই এরকম বালিশের উপর রাখতাম বা খাটের উপর এইভাবে রাখতাম। তখন কি হতো, ল্যাপটপের মেশিনটা যখন, ফ্যানটা যখন কাজ করতো, তখন এই যে বালিশ বা খাট বা অন্য সোফা টোফার যে ধুলো বা কাপড়ের অংশ, সেটা এখানে এরকম আটকে যেত, যার জন্য দেখো এরকম ধুলো পুরো একটা স্তর জমে গিয়েছে, ধুলো ময়লার, দেখেছ? আর এই ধুলো ময়লার স্তরটা যদি বেশি দিন ধরে জমতে থাকে এবং স্তরটা যদি পুরো হয়ে যায়, সেক্ষেত্রে ল্যাপটপটা কিন্তু স্লো হয়ে যাবে এবং আমাদেরকে সার্ভিস সেন্টারে দিতে হবে। তো ভীষণই, আর সার্ভিস সেন্টারে দেওয়া মানেই খরচা। তার জন্যই আমি এটাকে ক্লিনিং করবো বলে এইটা নিয়ে বসেছি, কারণ এটাকে যদি আমি সেফটি পিন বা কাঠি ফাটি দিয়ে কিছু করি, তখন ফ্যানের ধাক্কা খাবে। আর এগুলো একদম সফট ব্রিসেলওয়ালা ব্রাশ, যেটাতে অনেক ইজিলি পরিষ্কার করা যাবে, সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাবো, ঠিক আছে? তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যখন ল্যাপটপের কথা বলছি, তখন এই প্রসঙ্গটাও উল্লেখ করে দিই, এটা তো আমার এইচপির একটা ল্যাপটপ, আর প্রবীরের আলাদা রয়েছে, ওটা ম্যাক রয়েছে, ম্যাকবুক। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তুমি যে ব্লগ ভিডিওগুলো করো সেটা ফোনে কোন অ্যাপে এডিট করো? আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও এডিট করি না, ফোন দিয়েও কিন্তু ভালোভাবে ভিডিও এডিট করা যায়, তবে আমি ল্যাপটপেই করি মেইনলি ভিডিও এডিটের জন্য এবং আমার পার্সোনাল কিছু কাজের জন্য আমি ল্যাপটপটা কিনেছিলাম। তো ল্যাপটপেই আমি ভিডিও এডিট করি, আর ল্যাপটপে কিন্তু কোনো অ্যাপস দিয়ে ভিডিও এডিট করা হয়। ল্যাপটপে যেটা দিয়ে আমরা ভিডিও এডিট করি সেটাকে আমরা সফটওয়্যার বলি, এটা সবাই জানে, যারা জানো না তাদের জন্য বলছি, এটাকে আবার কিন্তু বেশি জ্ঞান দেওয়া মনে করো না, ওকে? তো যে সফটওয়যারে ভিডিওটা আগে এডিট করতাম সেটা হচ্ছে ক্যামটাসিয়া, আর এখন আমি যে সফটওয়্যারে ভিডিওগুলো এডিট করি সেটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো, ঠিক আছে? তো অনেকের মধ্যে এই প্রশ্নটা জানাচ্ছিল, তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখন চলে আসো ক্লিনিং প্রসেসে। তো দেখতেই পাচ্ছ এখানে সরু সরু এরকম বিটস টাইপের করা রয়েছে ধুলোগুলোকে, দেখো খুব হালকা হাতে করতে হবে, দেখেছো? এই মেকআপ ব্রাশের মধ্যে এই যে ধুলোগুলো, অ্যাকচুয়ালি এগুলো ধুলো না, ওই বিছানায় কাপড়ের অংশ টংশ এগুলোই। যাই হোক এটাকে ক্লিন করি, একটা ক্লিন করার পর দেখাবো যে মানে যেটা বেশি ডাস্ট হয়ে রয়েছে সেটার সাথে কতটা ডিফারেন্ট। খুব হালকা হাতে ধৈর্য ধরে কাজটা করতে হবে। আর এই যে নরম ব্রিসেলওয়ালা ব্রাশটা নিয়েছি, এটা দিয়ে হচ্ছে এভাবে ঝেড়ে দিতে হবে। এবার অনেকেই বলতে পারো যে মেকআপ ব্রাশ দিয়ে তুমি এইসব ধুলো ময়লা পরিষ্কার করছো, এগুলো কিন্তু সবই আমি ওয়াশ করে নেব, ঠিক আছে? তো সেজন্য খারাপ ভাবার কিছু নেই। খুব তাড়াতাড়ি আমি একটা ল্যাপটপ স্ট্যান্ডও কিনে নেবো, অ্যাকচুয়ালি আমি খাটে বসে এডিট করি, পবিত্র ডেস্কটপে করে যখন কম্পিউটার টেবিল রয়েছে। মোটামুটিভাবে বন্ধুরা দেখতে পাচ্ছি ক্লিন মোটামুটি হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি ডিফারেন্সটা। এটাই হচ্ছে ধুলো ময়লা ভর্তি, আর এটা হচ্ছে ধুলো ময়লা ছাড়া, দেখেছো? মোটামুটি ক্লিনিং হয়েছে না, তোমরা কমেন্ট করে জানিও তো। আমার তো মনে হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে, বেশি আবার খোঁচাখুচি করতে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। সো বন্ধুরা একইভাবে এই ফ্যানটাকেও ক্লিনিং করে নিই, এই সাইডটা দেখো বন্ধুরা, দুটো সাইডই পুরো ক্লিন করে নিয়েছি একদম ঠিকঠাক। এবার থেকে আমি আর খাটে বসে এইভাবে করবো না, দরকার হয় কোনো টেবিলে বা কোনো একটা বক্সের উপর রেখে করবো। সো অনেকেই ল্যাপটপের কনফিগারেশন জানতে চাইবে কমেন্ট করে, তো আমি এখনই বলে দিচ্ছি এটা এইচপির একটা ল্যাপটপ, আগেও বলেছি এটা হচ্ছে প্যাভেলিয়ন সিরিজ, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো প্যাভেলিয়ন, ভীষণই কিন্তু ওয়েটি। আর এটা হচ্ছে 11th generation একটা ল্যাপটপ, 4GB গ্রাফিক্স রয়েছে, 16GB RAM, আর হচ্ছে i5 প্রসেসর।
যার জন্য ভিডিও এডিটিং বলো, যে কোনো ফটোশপের কাজ বলো, যে কোনো ওয়েব ডিজাইনের কাজ বলো, খুব ইজিলি খুব ফাস্ট ফরওয়ার্ড কিন্তু কাজগুলো এতে হয়। তো এটাই ছিল। তো বন্ধুরা, কালকে তো দেখলে দিদা পনির পাঠিয়ে দিয়েছিল, আজকে ভেবেছিলাম যে চিলি পনির টাইপের কিছু একটা বানাবো, যার জন্য প্রবীর আজকে বাজার থেকে ক্যাপসিকামও এনেছিল। বাট আজকে এত রাতে আর ভালো লাগছে না বানাতে, কারণ লাঞ্চের যা প্রিপারেশন রয়েছে, ওই বেলে মাছের ঝাল, বেগুন দিয়ে মাছের ঝোল সবকিছুই রয়েছে, ভাতও রয়েছে, তো ওটা দিয়ে আই থিঙ্ক আমাদের ডিনারটা হয়ে যাবে। আগামীকাল চিলি পনির বানাবো, আর এখন চিলি পনির যদিও বা বানাই তাহলে কিন্তু ভাত দিয়ে ভালো লাগবে না, সেটার জন্য আবার রুটি পরোটা এইসব কিছু একটা করতে লাগবে, বা কিংবা রাইসের কোনো একটা প্রিপারেশন। তো সেই জন্য বললাম যে থাক, ওটা কালকে আমরা বানিয়ে নেবো। আর তোমরা যদি চিলি পনিরের রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো রেসিপিটা শেয়ার করার কালকের ভিডিও। আজকের ভিডিওটা আর খুব বেশি লেন্দি করছি না, সকাল থেকে শুরু করেছিলাম রান্না বান্না, পুজো দেওয়া, আজকে খুব ভালো দিনে একটা পুজো দিলাম যার জন্য মনটা ভীষণ ভালো হয়ে গেল। তারপর বাড়ি এসে তোমাদের সঙ্গে আরও কিছু মুহূর্ত শেয়ার করলাম, আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেই, তাই না? আর বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না, যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে খুব তাড়াতাড়ি আমরা 30,000 ইউটিউব ফ্যামিলি হয়ে যেতে পারি। প্লিজ করে দাও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও, ব্লগ, লাইভ সবকিছু নোটিফিকেশন সবার আগে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে সকালের একটা নতুন টাটকা টাটকা তাজা তাজা ব্লগের সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট।